বিশ্বকাপ খেলা হচ্ছে না মারনুস লাবুশের ও উসমান খাজার। বড় চমক দিয়ে 18 সদস্যের বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল ওজিরা। 2023 ক্রিকেট বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার তারিখ বাড়িয়ে 29 আগস্ট পর্যন্ত করেছে ICC। তবে এতদিন অপেক্ষা না করে প্রায় 3 সপ্তাহ আগে সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। আর মাত্র 29 দিন বাকি, তারপর পর্দা উঠতে চলছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ক্রিকেট বিশ্বকাপ 2023-এর। বিশ্বকাপ শুরুর আগে 7 থেকে 27 সেপ্টেম্বর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ওজিরা। তাই তারা একই সাথে বিশ্বকাপ ও সিরিজ দুটি দল ঘোষণা করে দিয়েছে। বড় চমক রয়েছে ওজিদের নতুন দলে। বিশ্বকাপের দলে জায়গা হয়নি তারকা ব্যাটসম্যান মার্নুস লাবুশেনের, একই সাথে বিশ্বকাপ ভাবনায় দল থেকে বাদ পড়েছে উসমান খাওয়াজা। এ নিয়ে ইতিমধ্যে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে, অনেকের মনে প্রশ্ন তবে কি মুসলিম বলেই বাদ পড়লেন খাওয়াজা। তবে বিশ্বকাপ দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছে দুজন তরুণ স্পিনার। প্রথমবারের মতো ডাক পেয়েছে বিগ ব্যাশের দল সিডনি থান্ডার্সের স্পিনার তানবির সাঙ্গা ও পাত স্কোরসার্সের অ্যারন হার্ডি। এ দুজন ছাড়া বাকি সব নাম বেশ পরিচিত। চলুন দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার 18 সদস্যের পূর্ণাঙ্গ সেই দল। অধিনায়ক হিসেবে থাকছেন প্যাট কামিংস, এছাড়া রয়েছেন শেন অ্যাবট, এস্টন আগার, অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামরুন গ্রিন, অ্যারন হার্ডি, জস হেজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, স্টিভ স্মিথ, মিচেল স্টাক, মার্কোস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।